পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2021 সালে যে পরীক্ষাটা হচ্ছে, এই বছর যে পরীক্ষাটা হচ্ছে তার জন্য অনেকগুলি আমি প্রশ্ন সিলেক্ট করে রেখেছি। সেই প্রশ্নগুলি আমি মুর্শিদাবাদ এক প্রাইভেট টিউশন থেকে অনেক টিচারের সাহায্যে প্রায় 400 কোশ্চেন বাছাই করেছেন এই পরীক্ষার প্রতিযোগিতার জন্য। তবে মুর্শিদাবাদ যখন যে প্রাইভেট টিউশনটি রয়েছে সেখান থেকে অনেক ছেলেরাই চাকরি পেয়েছে, তাই আজ সে প্রাইভেট টিউশন থেকে সহযোগিতা নিয়ে আপনাদেরকে আমি সাহায্য করতে চলেছি। তো বেশি কথা না বলে চলুন সে প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরনো শ্রোতা বন্ধু হয়ে যান আর বেল বাটনটি বাজাতে অবশ্য ভুলবেন না। আর এই প্রশ্নগুলি বলার পর আপনারা মনে মনে উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন, তার জন্য আমি 5 থেকে 6 সেকেন্ডের সময় দেব এবং সেই সময়ের মধ্যে আপনারা উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন, সম্প্রতি অটোকল পঙ্গলা উৎসব পালিত হলো কোথায়? টাইম স্টার্ট। এই প্রশ্নের উত্তর হবে কেরালার তিরুবনন্তপুরমে অটোকল মন্দিরে। নেক্সট, ভারতীয় খেলনার উৎসব উদ্বোধন করলেন কে? 27 ফেব্রুয়ারি আর 2 মার্চে যে উদ্বোধনটা হয়েছিল, উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, সরস আজীবিকা মেলা আয়োজিত হলো কোথায় এবং কে উদ্বোধন করলেন? উত্তর হবে নিউডাতে, আর উদ্বোধন করেছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। নেক্সট, ইউনিভার্সিটি অব দি এয়ার অ্যাওয়ার্ড কে পেল? উত্তর হবে আইআইটি ভুবনেশ্বর। নেক্সট, সম্প্রতি গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড কে পেলেন? উত্তর নরেন্দ্র মোদী। নেক্সট, ISRO সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV-C51 এর মাধ্যমে কয়টি উপগ্রহ লঞ্চ করল? উত্তর মোট 19টি উপগ্রহ। নেক্সট, ইন্ডিয়ান ওমেন্স লীগ 2020-21 আয়োজিত হবে কোথায়? উড়িষ্যাতে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত অ্যাডভেন্টেজ ইন্ডিয়া দি স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস বইটি কে লিখেছেন? উত্তর অনিন্দ্য দত্ত। নেক্সট, G20 শিখর সম্মেলন 2021-এ আয়োজিত হবে কোথায়? রোমে বা ইতালিতে। নেক্সট, সম্প্রতি যোগ উৎসব আয়োজিত হলো কোথায় বা ইন্টারন্যাশনাল যোগ ফেস্টিভ্যাল আয়োজিত হলো কোথায়? উত্তর উত্তরাখণ্ডের ঋষিকেশে। নেক্সট, ইউক্রেন কুস্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন কে? উত্তর হবে বিনেস ফগাট। নেক্সট, সম্প্রতি মহাকাশ উপগ্রহ আটিকা M লঞ্চ করল কোন দেশ? রাশিয়া। নেক্সট, সম্প্রতি CBDT এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? CBDT এর ফুল ফর্ম হলো কন্ট্রোল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, আর এর বাংলা হলো প্রত্যক্ষ কর নিয়ন্ত্রণ বোর্ড। এর উত্তর হবে প্রমোদ চন্দ্র মোদী। নেক্সট, সেন্ট্রাল ব্যাংকের MD ও CO নিযুক্ত হলেন কে? উত্তর মাতাম ভেঙ্কট রাও। লাস্ট কোশ্চেন, সম্প্রতি অস্ট্রেলিয়াতে ভারতের হাই কমিশনার নিযুক্ত হলেন কে? উত্তর হবে মনপ্রীত বহরা। সরি বন্ধুরা, আজকে এখানেই ভিডিও শেষ করছি এবং পরবর্তী প্রশ্নগুলো বাকি প্রশ্নগুলো পরের দিন আবার নিয়ে আসছি আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি অবশ্য বাজাতে ভুলবেন না। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুকে বা শেয়ার চ্যাটে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমি মূর্খ মুখস্থ বিদ্যাপাঠ এই নামে সার্চ করবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে পেয়ে যাবেন আর সাবস্ক্রাইবটা করে নেবেন। পরের দিন আবার আসছি আপনাদের সামনে আলোচনা করতে এসব প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন।